প্রতিটা ফ্যামিলিতে আজকে অশান্তির দুর্গন্ধ ছড়িয়ে আছে। এর একটাই কারণ, এই মোবাইল নামীয় গজব। এই মোবাইল যখন আমাদের হাতে এসেছে তখন থেকেই, আর ইহুদি খ্রিস্টানদের এটাই ছিল চক্রান্ত, কারণ তারা তাদের বাচ্চাগুলোর হাতে এগুলো দেয় না, নষ্ট হয়ে যাবে বিদায়, ব্রেন নষ্ট হয়ে যাবে বিদায়, তাদের স্মৃতিশক্তি কমে যাবে বিধায়, চোখের পাওয়ার বিনষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে মুসলমানের বাচ্চারা অ্যান্ড্রয়েড সেট জায়গায় বেজায়গায় ব্যবহার করার কারণে আজকে ঘরের ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা উঠে গেছে, স্বামী পরকীয়ার ভিতরে লিপ্ত রয়েছে। দেখা যায় অনেক ঘরের ভিতরে এই অশান্তির বেড়াজালে আবদ্ধ রয়েছে। এজন্য মা বোন যারা আছেন, যদি নিজের স্বামীকে পরকীয়া থেকে বিরত রাখতে চান, পরকীয়া থেকে যদি দূরে সরাইয়া রাখতে চান, তাহলে কিছু কাজ মা বোনদেরকে অবশ্যই করতে হবে। মা বোনরা যদি এই কাজগুলো করে তাহলে স্বামীকে পরকীয়ার এই মহাপ্রলয় থেকে তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে। এজন্য এই পরকীয়ার আবিষ্কারটা সূচনাটা যেখান থেকে হয় সেটা হলো সন্দেহ। একজন আরেকজনকে সন্দেহ করে, এই সন্দেহ করার কারণে দেখা যায় একজন আরেকজনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন স্বামী যায় একদিকে, স্ত্রী যায় আরেকদিকে, আর মোবাইল তো হাতে আছে স্বামী এক মেয়ের সাথে আর স্ত্রী আরেক ছেলের সাথে, অহরহ ঘটনা ঘটছে। সুতরাং একজন আরেকজনকে সন্দেহ করা যাবে না। ইন্না ফি বাদিল জন্নে ইসমুন, কিছু সন্দেহ এমন রয়েছে যে সন্দেহ করলে গুনাহ হয়, সন্দেহ করলে গুনাহ হয়। অনেক সময় কোনো জিনিস যদি নিজের অন্তরের ভিতরে খটকা লাগে, সাথে সাথে দুইজন বসে এটাকে মিটমাট করে নেব, কারণ এই সন্দেহর বিষটা যদি অন্তরের ভিতরে জমা রাখি এক পর্যায়ে এই সন্দেহটাই আমার হতাশার কারণ হয়ে যাবে, সংসার বিনষ্টের কারণ হয়ে যাবে, সংসার ধ্বংসের কারণ হয়ে যাবে। এজন্য মা বোনেরা এই সন্দেহ জিনিসটা অন্তর থেকে দূরে সরাইয়া দিবে। দুই নাম্বার হবে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মানতে হবে, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। অনেক মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর কথা মতো চলে না, যার কারণে দেখা যায় সংসারের ভিতরে এই বিপদটা নেমে আসে। তবে স্বামী যদি কোরআন বিরোধী কোনো কাজে, স্বামী যদি ইসলাম বিদ্বেষী কোনো কাজের প্রতি আদেশ দেয় সেটা মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। কিন্তু যে কথাগুলো একান্ত মানতে হয় সেই কথাগুলো অবশ্যই স্ত্রীকে মেনে নিতে হয়, যদি মেনে নেই তাহলে দুইজনের ভিতরে ফাটল সৃষ্টি হবে না। তিন নাম্বার যে কাজটি মা বোনদের করতে হয় তা হলো স্বামীকে খুশি রাখার চেষ্টা করতে হবে। প্রত্যেক নারীরাই জানে কি কাজ করলে তার স্বামীরা তার প্রতি খুশি হয়ে যাবে, যেই কাজগুলো করলে স্বামীরা খুশি হবে এই কাজগুলো স্ত্রীদের বেশি বেশি করতে হবে। তাহলে স্বামী যদি অসৎ উপায় অবলম্বন করে তাহলে স্বামী আস্তে আস্তে করে ওই খারাপ কাজ থেকে ফিরে আসবে। চার নাম্বার হলো কখনো যদি ঝগড়া হয় তাহলে এই ঝগড়াটা আমরা আরেকজন পর্যন্ত সেটাকে আমরা নিব না, নিজেরা নিজেরা সংশোধন করে নিব। যদি আরেকজনের কান পর্যন্ত এটা যায় তাহলে শয়তান আরেকজন সঙ্গী হইয়া এর ভিতরে ফাটল সৃষ্টি করে দেবে। পাঁচ নাম্বার হলো স্বামীর যে ভালো কাজগুলো আছে সবগুলো যে খারাপ এবং তো না, ভালো কাজও অবশ্যই আছে, ভালো কাজগুলো প্রশংসা করতে হবে, ভালো কাজগুলোর প্রশংসা করতে হবে, তাহলে স্বামী আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর স্বামীকে যদি আপনি খুশি রাখতে পারেন তখন এই স্বামী অন্য কোনো নারীর দিকে আর নজর দিবে না, নজর বোলাবে না। আর বিশেষ করে বেশি বেশি সময় দিতে হবে, একজন আরেকজনকে বেশি সময় দিলে তখন তারা অন্য পুরুষ বা অন্য নারীর দিকে তারা ভ্রুক্ষেপ করবে না, অন্য দিকে তারা সময় দেবে না। এরপরে যখন কথা বলবো হাস্যোজ্জ্বল ভাষায় কথা বলবো, অনেক নারীরা আছে স্বামী ঘরের ভিতরে ঢুকার পরে তখন তাদের চেহারাটা কালো করে রাখে, এগুলো করবো না। সাহাবী কেমদের নীতি ছিল, তারা যখন বাহিরে চলে যেতেন তখন নারীরা
আসার পরে হাসুজ্জ্বল চেহারায় স্বামীদের খেদমতে লেগে যেতেন। কিভাবে স্বামী কি খুশি করা যায় সেই চেষ্টায় তারা অবরত লেগে থাকতেন। এজন্য মা বোন যারা আছেন অবশ্যই স্বামী স্ত্রী পরস্পর মহাব্বত ভালোবাসা যদি সৃষ্টি করতে চায় তাহলে একজন আরেকজনের সাথে কথা বলতে হবে, হাসুজ্জ্বল চেহারায় কথা বলতে হবে। বাহির থেকে যখন স্বামীরা ঘরে চলে আসে তখন তাদেরকে যদি কষ্ট নিয়া ঘরের ভিতরে এসে তখন কষ্টগুলোকে দূর করার জন্য তাদের সাথে সুন্দর উত্তম আচরণ করতে হবে, এমন কথা বলতে হবে যে কথার দ্বারা কষ্টগুলো দূর হয়ে যায়। দেখা যায় কোনো ব্যবসার ভিতরে লস খেয়েছে তখন উল্টা যদি তাকে আরো আমরি প্রেশার দেই তাহলে তো তার অন্তরে কষ্টই পাবে। বরং আমার উচিত হলো তখন তাকে সান্ত্বনা দেওয়া যে আজকে আপনি লস খেয়েছেন, সামনে হয়তো আল্লাহ পাক এর চেয়ে আরো ভালো কিছু দিবেন, এভাবে উদ্বুদ্ধ করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে অশান্তি দিবেন না, শয়তান এই ঘরের ভিতরে বাসা বাঁধতে পারবে না। এজন্য স্বামী যদি কোনো ইনকাম করে ওই স্বামীর ইনকামের প্রতি স্ত্রী সন্তুষ্ট থাকতে হবে, আরো বেশি দিতে হবে, আরো চাহিদা বাড়াতে হবে, এমন যেন না হয়। কারণ স্ত্রীর চাহিদা যত বেড়ে যায় তখন স্বামী চিন্তা করে স্ত্রীকে খুশি করতে হবে, তখন তারা ভিন্ন পন্থা অবলম্বন করে। আর যদি চাহিদা মেটাতে না পারে, স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ গড়ে আসলেই পড়ে, মন কষাকষি হয়, তখন দেখা যায় স্বামী ওই স্ত্রী বাদ দিয়া তখন পর নারীর সাথে পরকে লিপ্ত হয়ে যায়, পর নারীর সাথে তখন পরকে লিপ্ত হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় স্বামীরাও স্ত্রীর সাথে এমন আচরণ করে যার কারণে স্ত্রীরাও দেখা যায় পরকীয়ার সাথে লিপ্ত হয়ে যায়। এই জন্য ঘর থেকে যদি পরকীয়া নামক এই মহামারীকে আমরা দূর করতে চাই তাহলে এই কাজগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘর থেকে এই ব্যাধি এই মহারোগ থেকে ঘরটাকে মুক্ত করে দেবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করবেন, ঘরের ভিতরে শান্তির ফয়সালা করবেন, অশান্তি দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান।